বিশ্ব সাহিত্য কেন্দ্রের আর্ট গ্যালারিতে হয়ে গেল শিল্পী ফারহা নাজিয়ার প্রথম একক চিত্র প্রদর্শনী প্রকৃতি অবয়ব। পথ শিশুদের সংগঠন এক রং এক ঘুড়ি আয়োজন করেছে নবীন শিল্পীর এই প্রদর্শনী। পথ শিশুদের নিয়ে কাজ করা সংগঠন এক রং এক ঘুড়ি বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রদর্শন কক্ষে আয়োজন করেছে তরুণ শিল্পী ফারহা নাজিয়ার একক প্রদর্শনী। এই প্রদর্শনীর ছবি বিক্রির টাকা ব্যয় করা হবে পথ শিশুদের কল্যাণে। নাজিয়ার 50টি চিত্রকর্মে উঠে এসেছে প্রকৃতি, প্রেম, মানবিকতা ও শুভবোধ ছড়িয়ে দেবার প্রয়াস। পথ শিশুদের নিয়ে কিছু কাজ করেছি, এছাড়াও আমি অ্যানিমাল ওয়েলফেয়ারের সাথে যুক্ত আছি। প্রকৃতিও অবয়বের আয়োজন করা হয়েছে এই প্রদর্শনী হতে আয়কৃতেও আমাদের শতকরা 25% আমরা পথ শিশুদের শিক্ষা এবং অ্যানিমাল শেল্টারের জন্য ব্যয় করব। প্রদর্শনীটি চলবে 4 এপ্রিল পর্যন্ত বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত। ঘুরে আসতে পারেন প্রদর্শনীটি। সুলাইমান হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।